মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশপথে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবান শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এ জায়গাটি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি মেঘলায়। বান্দরবানে যতগুলো কমন টুরিস্ট স্পট রয়েছে, বিশেষ করে জনপ্রিয় টুরিস্ট স্পট, এর মধ্যে মেঘলা হচ্ছে অন্যতম। মেঘলার এখানে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ঝুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো আমি এই মুহূর্তে ড্রোন উড়িয়ে দিব এবং এখানকার যে দৃশ্যগুলো আপনাদেরকে পাখির চোখে দেখাবো। তো চলুন দেখা যাক ড্রোন শট। চারদিকের ঘন সবুজ, লেকের পানি স্বচ্ছ ও অপূর্ব প্রকৃতি পর্যটকদেরকে দুর্নিবার আকর্ষণে কাছে টানে। বৈচিত্র্য পিয়াসী মানুষ তাই আত্মিক ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার। খুবই ভালো লাগছে মেঘলাতে এসে। ঢাকার ব্যস্ততা ছেড়ে যখন এখানে আসি, খুবই ফ্রেশিং একটা এনভায়রনমেন্ট। চারিপাশে গাছ, ঝুলন্ত ব্রিজ, পানি, লেক, সব মিলিয়ে একটা দারুণ একটা অভিজ্ঞতা। আমি একজন টুরিস্ট, মাঝে মধ্যে দেশের বিভিন্ন জায়গায় যাই, তো তার ধারাবাহিকতায় আজকে এখানে আসছি। এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশ। এখানকার বিশেষ করে স্পেশাল এখানকার যে ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, লেক, তারপর হচ্ছে ওইদিকে হচ্ছে কেবল কার, সব কিছু মিলিয়ে আমরা যারা দেশের বাইরে যাই যেসব বিনোদনের জন্য কারিগরি টাকা খরচ করে, আপনারা চাইলে আমার মনে হয় এখানে আসলে দেশের বাইরে গিয়ে যে বিনোদনটা নিতে পারবেন, এখানে আসলেও তার থেকে কোনো কম নয়। সো আমি আশা করব আপনারা এখানে আসবেন। মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়া চিত্ত বিনোদনের জন্য আরও রয়েছে শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, কেবল কার ও প্যাডেল বোট। বান্দরবন অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ন্যাচারাল যে বিউটি, এটা কিন্তু বান্দরবনে পাওয়া যায়। বিকজ ন্যাচারাল বিউটির মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে সবচেয়ে পাহাড়ের ফিলটা সবচেয়ে ভালো লাগার মতো। সো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট প্লেস হচ্ছে বান্দরবন। পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবানের নজর কাড়া প্রাকৃতিক দৃশ্য। মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে, আর জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। ভেতরে থাকা কেবল কারে চড়তেও জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।